দুটা দিল দলের সরকার সম্মান সোনাল গানিম নজন সাংসদ বিজয়ী হয়েছিল আর চাক সম্মান সোনাল গানিম মুখ্যমন্ত্রী বনাব লাগে বলে মানে কিমান সেবা করছো দিল্লী গেছিল নাগপুর গেছিল হুলস্থুল গেছিল পর্যায় করবি লাগে বলে তারপর এরেস্ট করে থই দিলে হ্যাঁ আর দ্বিতীয় অপারেশন টেবলে লই গেছে ছালিক সাহেব বিচারিছো ছালি নাই আই লিভ লাইক এ টাইগার মানে একদম বাঘর জীবন মোর টেনশন ফ্রি থাকো মানে হলো এইটো ব্লাড লিকোয়া কাৰণে বডিটো ফুলি ইমান ডাঙৰ হৈ গ'ল নাৰ্ছ আছে ক'ব নোৱাৰোঁ জীৱা বহি গ'ল হাত ভৰি বহি গ'ল অকল চকু চাই আছোঁ ব্ৰেইন চলি আছে আৰু কাণ চলি আছে কোনো তো ৰাতি এঘাৰটামানত নাৰ্ছে আহি পটকে কম্বলটো উঠাই চালি আছিল এ চি চলি আছিল উঠাই চালে যে অ' হি ইজ অলমষ্ট ডেড ইমিডিয়েট ডক্টৰক ফোন কৰিলে ডি এছ ৰায়ক ছাৰ ছাৰ পেচেণ্ট ইজ ভেৰি চিৰিয়াছ তো ডক্টৰ ক'লে ইমিডিয়েটলি ইউএসজি করা আল্ট্রাসাউন্ড তা তো পোর্টেবল আছে আপনার ইউএসজি আনি ডক্টর আশিস আসলে এনেক সালে একবার এনেক সালে নার্স কই গেল পেসেন্ট এজ কোলাপসড এটু শুনিছো মানে পেসেন্ট এজ কোলাপসড মাত্র আশা নাই আর তারপর ইমিডিয়েটলি ডক্টর ফোন করলে নার্স কলে ইমিডিয়েটলি কল হিস মিসেস ওয়াইফ সি এস টু সাইন সেকেন্ড অপারেশন আর চারি ইউনিট ব্লাড আনবে দিয়ে ইমিডিয়েটলি তারপর একদম তা বহুত ফাস্ট মুভ হয় দেয় হসপিটাল ভেরি গুড হসপিটাল আরে আর এন্টোগ হসপিটাল কলকাতা আহি গেল তারপর ওয়াইফ আছে দেড় কিলোমিটার দূর রাতে বারোটা বাইশে না আছে রেক্সা নাই গাঁওয়ের এরিয়া যত ভাড়া ঘর লইছিল আমি তাত আছে রেক্সা নাই ঠেলা নাই একই নাই তাই রাস্তা ঠিক খান দিয়েছে সেইকমতে একটা স্কুটার আইলে স্কুটার আই কলে যে মা কত যাবেন কোথায় যাবেন পরিবার কান্দি আছে নাই কে কোনে দেড় কিলো খোঁজ কাড়ি আইব নারে ডক্টর কে কাম ইমিডিয়েটলি ইজ ভেরি সিরিয়াস তো ভাবিছে যে গুছি গেল নাকি তারপর স্কুটারে উঠাই লই আইলি হসপিটাল লই রাতে বারোটা ডক্টর দরজা ঠিক হয়ে আছে মোক অপারেশন থিয়েটার লই গেল মই চাই আছো সব সেইখানে সেন্স আছে মোর লই গৈ খালি এনএসডিসি লগাবলে বাকি আছে নাকত এনেকে লই থৈছে কিন্তু তেওঁ চাইন নকৰে অপচন নহয় আহিপাৰি লগে লগে অপাৰেচন ৰাতিপুৱা চাৰি ঘণ্টা অপাৰেচন ছেকেণ্ড অপাৰেচন সেই অপাৰেচন কৰিছিল মেইন ডক্টৰে কৰা নাই মেইন ডক্টৰে চাইছে আমাৰ অৰূপ দত্ত বৰুৱা যোৰহাটৰ ডক্টৰ ইউ ৱাজ ইণ্টাৰ্ণি দেয়াৰ তেখেতে কৰিলে কৰি তাৰপিছততো এনএছটিচি আছিল মই গম নাপাওঁ আৰু বহুত সময় পিছত পিছত মই দেখিছোঁ মই একদম ভেণ্টিলেশ্যন আঠচল্লিছ ঘণ্টা পিছত মই যেতিয়া মই জাগিলোঁ চেন্স আহিলে সবাই ভিতর মরিলে বলি এত টিভি নিউজে টিভিজে একদম মিসেস কুদিছে মিসেস কুদিছে সংকটজনক বলি সংকটজনক ভেন্টিলেশন থকা মানে তো আর কমাত নিছা না গুছি গল সেই সময় ছোৱালী এরেস্ট হল তেনে কোয়া সময় আর মই যেটা তেতিয়া কিন্তু আপোনাৰ দিল্লী ডিস্পুট দুখন আপোনাৰ দলৰ চৰকাৰ দুটা দিল দলৰ চৰকাৰ সম্মান সোণোৱাল গানিম চাওক নজন সাংসদ বিজয়ী হৈছিল ইয়াৰ পৰা সাতজন হৈছিলে সাতজনে এজন আপোনাৰ আৰু চাওক সম্মান সোণোৱাল গানিম মুখ্যমন্ত্ৰী বনাব লাগে বুলি মই কিমান সেৱা কৰিছোঁ দিল্লীলৈ গৈছোঁ নাগপুৰলৈ গৈছিল হুলস্থুল গৈছিল তেখেতে পৰ্যায় কৰিব লাগে বুলি তাৰপৰা এৰেষ্ট কৰি থৈ দিলে আৰু দ্বিতীয় অপাৰেচন টেবলৈ লৈ গৈছে ছোৱালীক চাই বিচাৰিছোঁ ছোৱালী নাই আপুনি গম নাপায় তেতিয়া নাই তেতিয়া লৈ যাওঁতে প্ৰথমে আমাৰ ছোৱালী যে ইয়াত এছ হৈছে গম নাপায় নাই গম পাইছোঁ গম পাইছে গম পাইছোঁ তেতিয়া খবৰ আহি গ'ল তাৰপিছত যেতিয়া লৈ গ'ল নিজে এজন এডভোকেট হৈ আপুনি একো সহায় কৰিব পৰা নাই তাৰপিছত মিছেজ কৈছে ছোৱালীতে নাই ফটো চাই যোৱা ফটো দেখাই দিলে আৰু মাৰ ফটো মোৰ লগত থাকে মাৰ ফটো দেখাই দিলে তাৰ গ'লোঁ সেই অৱস্থা কৰিলে বিজেপি চৰকাৰে চাওক ইমানখিনি মই পঁয়চল্লিছ বছৰ চেক্ৰিফাইচ আপোনাৰ কৈ থওঁ বৰা ডাঙৰীয়া পাহাড়ে পর্বতে ড্যামেজ কিডনি 2014 সনে ড্যামেজ হওয়া কিডনি দুইটা কিডনি ড্যামেজ হয়েছে এক লিটার বেশি পানি খাওয়া নোর শাক পাচলি খাওয়া নো মাছ মাংস তেনে মানে 2016 ইলেকশন আপনার বিজেপি ক্যাম্পের কোনো এমপি না যায় কোনো সাংসদ না যায় কার্বি আংলং এন সি এল বি টি এ ডি টেরিস্ট ভয়ত মানে অকলে গিয়ে আট দিন আসিল কার্বি আংলংত কার্বি মানুষ বন্ধুবিল ঘর উমলা ফের হাওয়া আপনার কথা কথা এনেকা ধরনের